লালমনিরহাটে যাব দুলালচন্দ্র রায়ের বাড়ি, যে কিনা তার স্ত্রী তুলসী রানীকে দিয়েছেন হাতি উপহার। চলুন যাওয়া যাক দুলালচন্দ্র রায়ের বাড়ি। আমরা শুনছিলাম সুরত থেকে যে রাজা বাদশারাই হাতি কেনে, আর এখন আমাদের এলাকায় দুলাল বাদশা হাতি কেনল। সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের জন্য ভালোবাসার প্রতীক স্বরূপ নির্মাণ করেছিলেন তাজমহল। আমাদের বাংলাদেশের লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রথিদর গ্রামের দুলালচন্দ্র রায় তার স্ত্রী তুলসী রানীর স্বপ্নাদেশ পূরণের উদ্দেশ্যে একে একে কিনে দিয়েছেন রামছাগল, রাজহাঁস, ঘোড়া, এখন একটি হাতি। দুলালচন্দ্র রায় তার স্ত্রীকে হাতি কিনে দিয়েছে ব্যাপারটি জানেন এবং কি দৃষ্টিতে দেখেন? দেবতাদের বাহন হিসাবে এক এক সময় এক একটা ওই নির্দেশ দেয় কেনার জন্য বা আনার জন্য, বিধায় ক্রমান্বয়ে নিয়ে আসছে। রোগ ব্যাধি হলে হয়তো জল টল পড়া দেয়, সারফুক করে ইত্যাদি ইত্যাদি। 72% জমি বিক্রি করিয়া এবং জমি কিছু বন্ধক রাখিয়ে তাকে হাতি কিনে দিল। এখন ঠাকুর কি নির্দেশ দিবে, এখনো নির্দেশ দেয় নাই। হাতির দ্বারা তার কি হবে সেটা কিছু বলে নাই। সব সময়ের জন্য তার পুঁজি আশ্রয় করে। আজ হাঁস আছে, সিন হাঁস আসলো, খরগোশ আসলো, তা আছে আম ছাগল আছে, ঘোড়া আছে, তা আছে হাতি কিনলো। আর দূর দূর থেকে মানুষ আসতেছে, দেখতেছে, যাইতেছে, এইটাই আর কি। আমরা ঠাকুরকে মানি, ঠাকুর তো আমার সৃষ্টিকর্তা বলতে তো একজন আছেই, তাকে মানার উদ্দেশ্যেই তাকে মানি দিতে এগুলো আনছি। উনি যা করতেছেন তাতে কাজকর্ম কিছু খারাপ না, ভালোই। এই যে হাতিটা কিনছে অনেক টাকা দাম, 2 বিঘা জমি বিক্রি করছে, জমি বন্ধক রাখছে, বাড়ি গাছ বিক্রি করছে, গরু বিক্রি করছে, করি হাতিটা কিনছে। আর অনেকে বলছে এরপর নাকি আর তুমি মাছ কিনবে, তার উপর ই যদি হয় তাহলে সেই উপলক্ষে আর কি দেখতে আসলাম। এই মালিকে কিনে আনছে এই 16.5 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। এই লালন পালন করার জন্য মোরে এখান থেকে নিয়ে আসছে। আমাদের বেতন 15,000 আর হাতির খরচ ধরেন মাসে 3,000 টাকা যাবে। দীর্ঘ গত 9-10 বছর থেকে দেবতাদের উপাসনা করেন, তো সর্বপ্রথম কালীকিয়ামতে আসছেন। এভাবে পর্যায়ক্রমে এক এক করে 10 জন দেবতা গৃহে আসেন বা তেনারা তেনাদের সেবা শুশ্রূষা বাদন প্রদন পূজা অর্চনা করেন আমার স্ত্রী। তো যাই হোক, ইতিমধ্যে গত কয়েক বছর পূর্বে আর হাতি, ঘোড়া, রামছাগল, রাজহাঁস এটা প্রায় 15-16 মাস হয় নিয়ে আসার জন্য তারা নির্দেশ দিয়েছিলেন যে এদের রাখতে হবে, এদের সেবা শুশ্রূষা করতে হবে, রাখছিলাম। তো এখন থেকে গত 9-10 মাস পূর্ব থেকে স্বয়ং সৃষ্টিকর্তা অর্থাৎ ভগবান তেনার নির্দেশ যে হাতিটা তোমাদেরকে নিয়ে আসতে হবে। তো তখন থেকে খুঁজতে খুঁজতে এই গত কয়েকদিন হলো হাতিটা নিয়ে আসি। আপনি এক জায়গায় বলছেন আপনার স্ত্রীরা আপনি অনেক ভালোবাসেন, তা দুজনে ভালোবাসা না থাকলে এতটুকু কি এগোন যায়? তেনার গায়ে দেবতায় হোক বা পরমেশ্বরে হোক তেনার গায়ে এসে ভর করেন, ভর করে কথা বলেন, সেই কথাগুলো আমি শ্রবণ করি, সেই মোতাবেক কর্ম করি। দুলাল ভাই, ধরেন আপনার স্ত্রী আপনার রাজহাঁস চাইছে কিনে দিচ্ছেন, ঘোড়া চাইছে, ঘোড়ার কথা বলছে কিনে দিচ্ছেন, এখন হাতি কিনে দিচ্ছেন, জমি দিচ্ছে, গাছ দিচ্ছে, জমি বন্ধক রেখে, এখন যদি মনে করেন আপনার স্ত্রী কয়েকদিন পরে পরে প্লেনের কথা, স্ত্রী তো বলবেন না বা স্বয়ং সৃষ্টিকর্তাও এই ধরনের প্রশ্ন রাখবেন না, এই বিশ্বাস আছে আমার। কারণ অসাধ্য কিছু বলবেন না, সাধ্যের মধ্যে যতটুকু প্রয়োজনীয় ততটুকু বলছেন, বা এমনও বলছেন যে হাতি নিয়ে আসার পর আর কোনো কিছু তোদেরকে কোনো কিছু নিতে হবে না। ধরেন একটা হাতির পিছনে আপনার মাসে সর্বনিম্ন আমরা একটা হিসাব করে দেখলাম 18-20 হাজার টাকা হবে। আমাদের যেমন পুকুরের মাছ চাষ আছে, অত বাগান আছে, বা সুপারির ব্যবসা আছে, গাছগাছড়া আছে, ধান ক্ষেত আছে, এগুলো থেকেই আমি সেটা খরচ মেকআপ দিয়ে পাবো। ছোটো বড়ো সকলে এখানে আছেন,
তেনারা যেন আমাদের আশীর্বাদ করেন, আমরা যেন সামনে এভাবে দেবতা বা ভগবানের সেবা শুশ্রূষা করতে পারি, তেনাদের আদেশ উপদেশ মেনে চলতে পারি, এতটুকু সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করি। আচ্ছা দুলাল ভাই, দেবতা কি যখন তখন ডাকলে দিদির কাছে আসে? আসবে, মানে দুপুর টাইম বাদে বা আপনাদের ধরেন আদানের টাইম বাদে এই টাইমগুলো বাদ থাকবে। আর যখন তখন আসে, তাই তো? হ্যাঁ, ডাকলে আহ্বান করলেই আসবে। অবশেষে দুলাল দাদার সাথে দুলাল দাদার বাড়িতে এসে পৌঁছেছি। আমরা এখন জানার চেষ্টা করব আসলে তুলসী দিদি কি দেখেন, কি আনতে বলেন, কি করেন। কালিকা মাতা আমার শরীরের মধ্যে আশ্রিত হন এবং এই কালিকা মাতাই আদেশ উপদেশ করেন। তারপর সকল দেবতা নারদ মনসা এবং জগদ্ধাত্রী মাতা সকলেই এভাবেই একইভাবেই আমার সঙ্গে কথা বলেন, আর আমার স্বামী এই কথাগুলো শ্রবণ করতে পারেন। এই দেবতারা যারা আশ্রিত হয়ে কথা বলেন, কেউ খরগোশের বাচ্চা নিয়ে আসতে বলেন, তারপর রাজহাঁস ঘোড়া রাম ছাগল এগুলো নিয়ে আসতে বলেন, আমি যখন কথা বলি তখন আমি সচৈতন্য অবস্থায় থাকি না। সর্বশেষেই পরমেশ্বর আমার শরীরের মধ্যে এসে মুখশ্রিত বাণী দ্বারাই বলে দেন যে তোমাদের হস্তি নিয়ে আসতে হবে। দাদা তো একজন কৃষক, সামান্য জমি জমা এগুলো মানে বাগান এগুলো করে খান, তা আপনার মনে হয় না যে এত বড় একটা হাতি বা আপনি যা বলছেন তা আনছে, এটা আপনি কী দৃষ্টিতে দেখেন আসলে? এখন আমি ঈশ্বরের উপর আমার নিষ্ঠা ভক্তি আছে, আমি পূজা অর্চনা করি। আমার স্বামীরও ওই মনটি ওইখানেই লিপ্ত হয়ে গেছে যে সৃষ্টিকর্তা মহান, যিনি সব কিছু তারই দান, তিনি ছাড়া কোনো কিছুই করানো যায় না। তিনি এখন আদেশ করেছেন, তাই আমি এই জিনিসটা, তাই উনি মন দিয়েই আমার উপর একটা বিশ্বাস বা সৃষ্টিকর্তার উপর একটা বিশ্বাস রেখেই সে নিজের আর্থিক ক্ষতি করে এই জিনিস নিয়ে আসছে। এরপরে আরও কিছু ধরেন এর চেয়ে অনেক বড় কিছু চাইলো, ধরেন প্লেন চাইলো, বললো যে প্লেন আনো, এটা কি সম্ভব? ঈশ্বর এখন যা যা আদেশ করছেন, তিনি তো আমার সাধ্যের বাইরে কোনো কিছু বলতে পারেন। তিনার ইচ্ছা তখন হয়তো তিনার কর্ম করতে, এখন আমাদের মন তো রয়ে গেছে, এখন অতটুকু যদি সামর্থ্য অবস্থান স্থানান্তর না হয় আমরা পারি না, তখন পরমেশ্বরের কাছে আমাদের ক্ষমা চাইতে হবে না। এগুলো আনার পরে আপনার কি কোনো উপকার বা অপকার কি কি হয়েছে? ঈশ্বর সব কিছুই দিয়েছেন, তিনারই এগুলো সবই, তিনার আদেশ পালন করতে তো এটা ক্ষতি মনে করা যাবে না। তিনার ধন তিনিই নিয়েছেন, আর তিনি বা নিলেনে কই, তিনি তো অর্থটা ফিরিয়েই আসলেন জীবরূপে। যে কোনো জিনিসের তো একটা উদ্দেশ্য থাকে, তাই না? এটা হচ্ছে কোন উদ্দেশ্যে? এটি হচ্ছে যে দেবতাদের আমরা পূজা অর্চনা করি বা ঈশ্বরের আরাধনা করি। আমি ত্রিসন্ধ্যা পূজা করি, আমি যতদিন জীবিত থাকবো ততদিন আমি এই কর্ম করে যাবো ঈশ্বরের নামে। মানুষ যে কোনো মানে যাই কিছু হোক একটা উদ্দেশ্যে হয়, আপনাদের মাধ্যমে ঈশ্বর এটা কেন কোন উদ্দেশ্যে করাচ্ছেন? পরমেশ্বর সৃষ্টিকর্তা বলেন যে মা, জগতের বুকে জীবের সেবার মতো কোনো ধর্ম নেই, তুই আমার শরণাপন্ন হলে আমাকে লাভ করতে হলে শুধুই তোর মনটি আমাকে সঙ্গে দিতে হবে, তবেই তুই মুক্তি পাবি। আর বহির জগতের জীবের সেবা করলে এটাই ধর্ম, তখন তিনি দেবতারূপে আশ্রিত হয়ে এগুলি এক একভাবে তিনি দান করে দেন বলে, জীবের সেবা করলে জাগতিক অবস্থানের মধ্যেই এগুলো আমাকে খুঁজে পাবে, জীবের মধ্যে তিনি আত্মারূপেই ভগবান। মানে মানুষের কল্যাণে কি হাতিটা ঘোড়াটা কোনো আসছে মানুষের কাজে? কালিকা মাতা বা শিব বাবা আমাদের এই শনিবারে মঙ্গলবারে একটু দেখাশোনার নির্দেশনা দিয়েছেন, এই শনিবারে মঙ্গলবারে আমি একটু দেখাশোনা করি, ওখান থেকে যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদের এই একটু জল দিয়ে আশীর্বাদ দিই, ওদের বাচ্চা হয়, ফল প্রকাশ পায় এবং ওরা যা আসম খুশি হয়ে আমাদের আশীর্বাদ করে আমরা সেটাই গ্রহণ করি। আপনার কি আশেপাশে কেউ আছেন, এমন কেউ আছেন যে আপনার এইটার মাধ্যমে উপকৃত হয়েছেন, বাচ্চা হয়েছে বা কিছু? পাটেশ্বরী, নাকেশ্বরী, কাউনিয়া, দূরে দূরে আছে। জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, আমার আগে মানুষের সেবা করা উচিত। সেক্ষেত্রে আপনি তাকে তার সাথে কি ডিসকাস মানে কথাবার্তা বলতে পারেন না, যে আমরা যদি পাঁচটা এতিম বাচ্চা পালি বা পাঁচটা যার বাবা মা নাই এরকম গার্ডিয়ান হয়ে যাই, একটা হাতি না পেলে তাহলে এটা আরো ভালো নাই? আমি যে নিজ ইচ্ছায় কোনো কিছু করতেছি তা তো না, এগুলো ঈশ্বরের তরফ থেকে আদেশ হচ্ছে। আমার
এখন ঈশ্বর যদি সামর্থ্য দেন যতটুকু পারি, শুধু তিনি যে আমাদের দিতেছেন তিনি দিতেছেনও আবার আমার মনটাকে হয়তো বা তিনি পরীক্ষা করতেছেন যে দিচ্ছি তোমাদের মন কি বলে, এখন যতটুকুই পারি দেওয়ারও দান করারও চেষ্টা করব। মানুষের সেবা করা এটাও দিশেবা, পশু প্রাণীর সেবা করা এটাও দিশেবা, সকলের মধ্যে তো আত্মা আছেন, তারা জীবন্তু বলেই তো তাদের সেবা করা হয়। একটা কুকুরকে সেবা দেওয়া সেটাও দিশেবা হয়। এখান থেকে যদি কেউ কোনো অসুস্থ ব্যাপার নিয়ে সুস্থ হয়ে যায় এটা কি সেবা নয়? না, এটা সেবা। আর কারো কোনো মা বোনদের দেখা গেলো যে 10-15 বিবস হয়ে গেছে বিয়ে হওয়ার, কোনো বাচ্চা কথা নেই, তারা যদি এখানে এসে একটু জল খেয়ে তাদের বাচ্চা আসে এটা কি সেবা নয়? বা যারা শনিবার মঙ্গলবার এখানে দেখাশোনা করতে আসেন তেনারও যতটুকু পারি মানে অন্য সেবা দেওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, আমরা একজনকে পেয়েছি, আপনি কোনো সমস্যা নিয়ে আসছিলেন, তো কি সমস্যা নিয়ে আসছিলেন এবং কি হয়েছে আপনার? আমি আসছিলাম আমার বাড়ির মানে কার্যকর তো সবসময় লাগছিল আমার স্বামী স্ত্রীর সঙ্গে। হ্যাঁ, তো পরে আমার স্ত্রী বললো যে না একটু দেখশুন করি, দেখশুন করি দেখি কী সমস্যা, মানে কোনো কিছু করছে নাকি মানুষ। পরে এখানে আসি মঙ্গলবার, আসিয়া ওনার বাড়িতে এসে একটু পানি আর একটু দেখশুন করার পর পরে সপ্তাহে আসছিল আবার, এসে পর 10-15 দিনের মধ্যে আস্তে আস্তে আর কি জিনিসটা আমাদের মানে আর ঝগড়াঝড়ি হয় না, আর কোনো সমস্যা ছিল না। আপনি কি এখানে আসছিলেন কোনো সমস্যা নিয়ে? আসছি। কি সমস্যা ছিল আর কি হয়েছে বলেন তো? আমরা আসছিলাম এই মনে করে দেখা শুনে, মানে যার বাচ্চা না হয় তারও জন্যে আসে মানুষ, আমরা বাচ্চা বাচ্চা তো আমার আসে, তা আমরা এমনিতে আসিনি এখানে আমার পাশে বাড়ি, তা আমার ওই বাচ্চা বাচ্চা না হয় তার ঔষধ পাতি বলি এসে তাক দেয় নিয়ে যায় তার বাচ্চা হয়, ফের যে স্বামী স্ত্রী দণ্ড না বনে তার এখন ইয়ে করে দেয়। কার জন্য কি নিছিলেন? আমরা নিছি ব্যক্তিগত কাজ হওয়ার পরে, মনে করেন যে এটা মনে করেন যে দূর দূরান্ত থেকে লোক আসে, মনে করেন যে আরেকজনের কাছ থেকে আরেকজনে শুনে এভাবে আসতেছে। এগুলো তো সত্যতা যাচাই করা হয় নাই। হ্যাঁ, সত্যতা কতটুকু, নির্ভরযোগ্যতা কতটুকু, এটা এখনো সেইভাবে স্যাক্রিফাইস হয় নাই। আমরা এটার পক্ষে তো না, আমরা এটার বিপক্ষে। হ্যাঁ, বড় কথা হলো যে ওনারা সেবা, জীবের সেবা করতে গেলে তো মানুষের সেবাটাই আগে করা উচিত। এখন এই বলছে না মতো অবস্থায় এক মিনিট নির্ভরতা থাকলে এই মতো অবস্থায় দেবতা গায়ে আসবে, এখন কোন দেবতা গায়ে আসে আসলে বুঝবো এখন আমি, বা বলবেন যে আমি আসছি, নাম ধরেই বলবেন, কালিকা মাতা আসলে কালিকা মাতাই বলবেন, শিব বাবা আসলে শিব বাবাই বলবেন যে আমি আসছি। আসার পর যা প্রশ্ন করার যে কোনো কেউ প্রশ্ন করলে সমস্যা নেই, আচ্ছা উত্তর দেবেন। এখন নম শিবায় জয় মা কালীসাহা, কালিকা মাতা মনসা মাতা মাতা মহে নম, নম শিবায় জয় মা কালীসাহা, কালিকা মাতা মনসা মাতা মাতা মহে নম, নম শিবায় জয় মা কালীসাহা, আমি তোমাদের কালিকা মাতা। জীব সেবাই পরম ধর্ম, যেগুলো জীব এখানে নিয়ে আসানো হয়ে গেছে এখন আমি বুঝাইয়া লইয়া দিতেছি তোমাদের। তোমাদের কাছে একটাই কথা বলে দেই, কেউ পারিবারিক অবস্থানের কাম্যকর্ম করে সে জীবন অতিবাহিত করে যায়, ঠিক আছে? এখানে যা যা দেখতে পারছে এগুলো সবই ঐশ্বরিক বা দেবতার দান। জীব সেবার মধ্যে শনিবার মঙ্গলবার যারা ভক্ত আসে নররূপী নারায়ণ এদেরই সেবা করিও, আর যে ঈশ্বর অর্থাৎ কৃষ্ণ বংশর যেগুলো জীব সন্নিধ্যকরণ পরমেশ্বর, তিনি সৃষ্টিকর্তা মহান সন্তুষ্ট হওয়ার পরেই তিনি এইগুলো ওনারকে দান করে দিয়েছেন। দুলাল চন্দ্র রায় হচ্ছে একজন সাধারণ কৃষক, সে 16.5 লক্ষ টাকা দিয়ে একটা হাতি এনে একজন কর্মচারী এবং হচ্ছে তার খাওয়া দাওয়া পিছনে 20,000 টাকা প্রতি মাসে খরচ, এটার মানে কি? এটি কথা আমি বলে দিচ্ছি যে যে জিনিসটা নিয়ে আসতে বলেছেন এই জিনিসটা হস্তি নামের জিনিসটা আমি আদেশ করিনি, পরমেশ্বরই আদেশ করেছেন। আপনি যে তুলসী রায়ের উপর ভর করেছেন তার একটা প্রমাণ দেখতে চাই আমরা। আমি ভর করতেছি তোমাদের মধ্যে যা কথা বলতেছো, তুমি কথা বলতেছো, তোমারে কেউ ধরতে পারে, ছুঁইতে পারে, পাবে ধরতে ছুঁইতে পারবে? অন্যান্যরাও রয়ে গেছে এখানে যারা আত্মারূপে সৃষ্টিকর্তা মহান সকলের মাঝে বিরাজ করে, আমাকে কেউ ধরতে পারবে না, ছুঁইতে পারবে না। কেন পারবে না? ওদের আত্মজ্ঞান নেই। আত্মজ্ঞান যার মধ্যে থাকে তার মধ্যে আমি বিরাজ করি আত্মারূপে এবং কথা বলি,
ঠিক আছে কিন্তু আপনি যে আসছেন এটা প্রমাণটা কি এটা আমি একটু আমি যে মা আমি যে অন্তরে ঠাকুর আমি সবার সকলের অন্তরেই রয়ে গেছি কিন্তু আমাকে কারা ধরতে পারে যাদের অন্তর সূক্ষ্ম আছে তারাই আমাকে জানতে পারে এছাড়া অন্য কেউ জানতে পারে না আর এটা আমার বার না শনিবার মঙ্গলবার রোগী দর্শন অবস্থান এখানে যে তোদের শরীর অবস্থান যারা দর্শন স্থানান্তর করেছো তাদের শারীরিক অবস্থা স্থানান্তর ভালোই রয়ে গেছে এটি তো আমার দর্শনই সময় না আমার সময় শনিবার মঙ্গলবার মানে আপনি বলতে পারেন আমার নামটা কি আপনার নামের কথা তো আমি স্থানান্তরের মধ্যে তা বলতে পারবো না আমি যখন স্থানান্তরের মধ্যে বলে দেই দর্শন যখন আমি করে লই তখন আমি নাম লওয়ার পরেই তাহার দর্শন অভ্যন্তরে করে দেই ঠিক আছে এটাই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী স্থানান্তর আমার সময়কাল শনিবার আসি ঘটনাটি পর্যবেক্ষণ করতে আমরা ঢুকি ঘটনার ভিতরে জানতে পারি অনেক মজার কিছু ওই স্ত্রী তুলসী রানীর উপর প্রতি শনি এবং মঙ্গলবার ভর করেন বিভিন্ন দেবদেবতা আর এই দেবদেবতার মাধ্যমে চিকিৎসা করা হয় সাধারণ মানুষের অল্প কিছু অর্থও নেওয়া হয় আবার এই মানুষগুলোর মধ্যে কেউ কেউ উপকার পান আবার কেউ কেউ বলছেন এ যুগে আপনি সুন্দর মতো আসতে করে চলে গেলেন কেন দুলাল ভাই দুলাল দুলাল ভাইরে পাঠান ভাই আপনি অসুস্থ ঠিক আছে আপনি দুলাল ভাই নাম্বারটা দেন আমারে 01 আমি এটা তো ফোন দিয়ে অবশেষে লালমনিরহাটের দুলাল আমাদেরকে একটি বাজারে এনে চায়ের দোকানে বসিয়ে সে তার কিছু ভাই এবং হচ্ছে বন্ধুকে ডেকে বাজারের পিছন দিয়ে দৌড় দিলেন নাম্বার বন্ধ আমরা এসপি মহোদয়ের সাথে কথা বলেছি যাব এসপির কাছে ঘটনাটি জানাবো আমরা বিভিন্ন পত্র পত্রিকাতে এবং মিডিয়াতে সাম্প্রতিক যে সংবাদটি এসেছে সেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে এবং আমি জানার পরে আমাদের আমার সদর থানা এটা যেহেতু সদর থানার থানাধীন পঞ্চগ্রাম ইউনিয়নের রতিধর গ্রামের একটি ঘটনা দুলাল চন্দ্র রায় এবং তার স্ত্রী তুলসী রানী এই এই হাতিটি কিনেছেন বলে আমরা জানতে পেরেছি আমি জানার পরে আমার এখানে সদর থানার অফিসার ইনচার্জ তিনি নিজে গিয়েছেন সেই বাড়িতে এবং তাদের সাথে কথাবার্তা বলেছেন এবং বিভিন্ন প্রচার মাধ্যমে যেভাবে এসেছে বিষয়টি সেটাই এখন পর্যন্ত আমরা ওনাদের বক্তব্যেও এসেছে কিন্তু আমরা বিষয়টি খতিয়ে দেখছি যে আসলে তারা কেন এই এত দাম দিয়ে হাতিটি ওনারা ক্রয় করলেন এবং এটাকে কীভাবে তারা প্রতিপালন করবেন এবং এই হাতিটি ক্রয়ের পেছনে তাদের যে বন বিভাগের অনুমোদন আছে কি না সরকারি অনুমোদন রয়েছে কি না এবং তারা এই হাতিটি কি প্রতিপালন করার মতো সক্ষমতা তাদের রয়েছে কি না এই বিষয়গুলো আমরা যাবতীয় দেখব এবং আরেকটি বিষয় আমাদের আমরা জানতে পেরেছি বিভিন্নভাবে যে তার তাদের বাড়িতে অনেক ধর্ম ভক্তবৃন্দ নাকি আসছেন এবং তারাও চিকিৎসা ওনারা চিকিৎসা দিয়ে থাকেন এরকম বিষয়েও আমরা শুনতে পেরেছি এখন পর্যন্ত এটা যাচাই বাছাই করে প্রমাণ সাপেক্ষে বলা যাবে যে আসলে কী বিষয়টি আমরা সার্বিক বিষয় দেখে দেশের প্রচলিত আইন অনুযায়ী যা আমাদের করণীয় সেটা আমরা ব্যবস্থা নেব